হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। সারা অক্টোবর 2021-এর বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো একবার কুইক রিভাইজ করে নেব। পিডিএফ অক্টোবর 2021-এর সম্পূর্ণ পিডিএফ তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম অর্থাৎ সিএ বুস্টার সার্চ করলে আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। ওকে, আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিম্নের কে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন? অপশন, উত্তরটি হয়ে যাবে রণবীর সিং। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রণবীর সিং সম্প্রতি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, আর তোমাদের এই ক্ষেত্রে জানিয়ে রাখছি, এই ভিডিওতে কেবলমাত্র প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ডেসক্রিপশনে অর্থাৎ বর্ণনাতে যাব না। তোমরা যদি টপিকের বর্ণনা পড়তে চাও বা কোশ্চেনের বর্ণনা পড়তে চাও, তাহলে তোমরা ভিডিওটি পজ করে বর্ণনা করতে পারো। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ডিআরডিও কোথায় সারফেস টু এয়ার মিসাইল আকাশ প্রাইমের সফল পরীক্ষা সম্পন্ন করল? ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কোথায় সারফেস টু এয়ার মিসাইল আকাশ প্রাইমের সফল পরীক্ষা সম্পন্ন করল? অপশন, উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ডিআরডিও সম্প্রতি উড়িষ্যাতে সারফেস টু এয়ার মিসাইল আকাশ প্রাইমের সফল পরীক্ষা সম্পন্ন করল। নেক্সট, কোন দিনটি প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল কফি ডে হিসেবে পালিত হয়? অপশন, উত্তরটি হয়ে যাবে ফার্স্ট অক্টোবর। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছর পয়লা অক্টোবর ইন্টারন্যাশনাল কফি ডে হিসেবে পালিত হয়। নেক্সট, নিম্নের কোন ব্যাংক রূপে সিগনেট কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড লঞ্চ করলো বা তৈরি করলো? অপশন, উত্তরটি হয়ে যাবে ফেডারেল ব্যাংক। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ফেডারেল ব্যাংক সম্প্রতি রূপে সিগনেট কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড লঞ্চ করলো। নেক্সট, কোন দিনটি ওয়ার্ল্ড স্মাইল ডে হিসেবে পালিত হয়ে থাকে? অপশন স্ক্রিনে, উত্তরটি হয়ে যাবে ফার্স্ট অক্টোবর। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছর পয়লা অক্টোবর ওয়ার্ল্ড স্মাইল ডে হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাচ্ছি, নিম্নের কোন অভিনেত্রী গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2021 পেলেন? অপশন স্ক্রিনে, উত্তরটি হয়ে যাবে দীপিকা পাডুকন। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বলিউড অ্যাক্ট্রেস দীপিকা পাডুকন সম্প্রতি গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস 2021 পেলেন। এইভাবেই চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতিকে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি পদে নিযুক্ত হলেন? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমডি হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে বিসি পটনায়ক। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বিসি পটনায়ক সম্প্রতি এলআইসির এমডি হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, সম্প্রতি কোন দল 130তম 2021 ডুরান্ড কাপ জিতল? অপশন, উত্তরটি হয়ে যাবে এফসি গোয়া। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 2021-এ 130তম ডুরান্ড কাপ জিতেছে এফসি গোয়া। নেক্সট, কে ইন্ডিয়া স্টিল অ্যাসোসিয়েশনের নতুন সেক্রেটারি জেনারেল এবং এক্সিকিউটিভ হেড হিসেবে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের নতুন সেক্রেটারি জেনারেল এবং এক্সিকিউটিভ হেড হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন দেওয়া রয়েছে, উত্তরটি হয়ে যাবে অলক সাহয়। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন নম্বর 10, দেশের প্রথম দারুচিনি চাষ আরম্ভ হলো কোন রাজ্যে? উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে দেশের প্রথম রাজ্য হিসেবে হিমাচল প্রদেশে দারুচিনি চাষ আরম্ভ হলো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, 8 অক্টোবর 2021-এ কততম ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালিত হলো? 8ই অক্টোবর 2021-এ সম্প্রতি কততম ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালিত হলো? উত্তরটি হয়ে যাবে 89তম। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 2021-এ সম্প্রতি 89তম ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দিকে যাচ্ছি, কোন রাজ্যের ওয়াদা কলম রাইস সম্প্রতি জিআই ট্যাগ পেল? উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র।
অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মহারাষ্ট্র রাজ্যের ওয়াদা কোলাম রাইস সম্প্রতি জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেল। নেক্সট, কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড পোস্ট অর্থাৎ বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়? বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়ে থাকে কোন দিনটি? উত্তরটি হয়ে যাবে 9ই অক্টোবর। অপশন ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 9ই অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট ডে পালিত হয়। নেক্সট, সম্প্রতি প্রকাশিত ইকোনমিস্ট গান্ধী বইটির লেখক কে? সম্প্রতি প্রকাশিত ইকোনমিস্ট গান্ধী বইটির লেখক কে? অপশন দেওয়া রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে জয় তীর্থ রাও। অপশন ডি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জয় তীর্থের লেখা ইকোনমিস্ট গান্ধী এই বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। নেক্সট, FIH ম্যান্স হকি প্লেয়ার অফ দ্য ইয়ার পেলেন বা FIH ম্যান্স হকি প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন? উত্তরটি হয়ে যাবে হারমানপ্রীত সিং। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। এইভাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। প্রশ্ন নম্বর 16, কে দিল্লি ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলার হিসেবে নিযুক্ত হলেন? অপশন, উত্তরটি হয়ে যাবে যোগেশ সিং। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে দিল্লি ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলার হিসেবে নিযুক্ত হলেন যোগেশ সিং। নেক্সট, নিম্নের কোন দল IPL 2021 জিতল? অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে CSK। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে চেন্নাই সুপার কিংস 2021 IPL ট্রফি জিতেছে। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাচ্ছি। সম্প্রতি কে ত্রিপুরা হাইকোর্টের নতুন চিফ জাস্টিস পদে নিযুক্ত হলেন? ত্রিপুরা হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? অপশনস, উত্তরটি হয়ে যাবে ইন্দ্রজিৎ মহান্ত। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইন্দ্রজিৎ মহান্ত সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হলেন বা ত্রিপুরা হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ইন্দ্রজিৎ মহান্ত। নেক্সট, নিম্নের কে ভারত পের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? ভারত পের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে রজনীশ কুমার। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। SBI এর প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার সম্প্রতি ভারত পের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাচ্ছি। কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে অর্থাৎ বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালিত হয়ে থাকে? ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে অর্থাৎ বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালিত হয়। অপশনস, উত্তরটি হয়ে যাবে 15ই অক্টোবর। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 15ই অক্টোবর প্রত্যেক বছর বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালিত হয় ডক্টর APJ আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষে। নেক্সট, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান, উত্তরটি হয়ে যাবে অতুল কুমার গোয়েল। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। অতুল কুমার গোয়েল সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড ডে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়ে থাকে, প্রত্যেক বছর কোন দিনটি বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 16ই অক্টোবর। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছর 16ই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে পালিত হয়। নেক্সট, নিম্নের কে ইন্ডিয়ান ম্যান্স ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন? ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন? অপশনস, উত্তরটি হয়ে যাবে রাহুল দ্রাবিড়। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাহুল দ্রাবিড় সম্প্রতি ইন্ডিয়ান ম্যান্স ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, প্রশ্ন নম্বর 24, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেন লঞ্চ করল? বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেন লঞ্চ করেছে কোন দেশ? উত্তরটি হয়ে যাবে জার্মানি। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জার্মানি সম্প্রতি বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেন লঞ্চ করেছে বা চালু করল। নেক্সট, নিম্নের কোনটি মোবাইল অ্যাপ হেলদি স্মাইল লঞ্চ করল? মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন হেলদি স্মাইল লঞ্চ করেছে নিম্নের কোনটি অর্থাৎ কোন সংস্থা? উত্তরটি হয়ে যাবে এমস। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এমস সম্প্রতি হেলদি স্মাইল মোবাইল অ্যাপ বা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি। কে গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড 2021 পেলেন? গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড 2021 কে পেলেন? উত্তরটি হয়ে যাবে অযোধ্যা আরবিন শঙ্কর। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, সম্প্রতি কোন অভিনেতা ক্রিপ্টো কারেন্সি কয়েন DCX এর ব্র্যান্ড অ্যাম্বাসিডার পদে নিযুক্ত হলেন? ক্রিপ্টো কারেন্সি কয়েন DCX এর ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন স্ক্রিনে, উত্তরটি হয়ে যাবে আয়ুষ্মান খুরানা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বলিউড অ্যাক্টর আয়ুষ্মান খুরানা সম্প্রতি ক্রিপ্টো কারেন্সি কয়েন DCX এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, কে কর্ণাটক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?
কর্ণাটকা ব্যাংকের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে প্রদীপ কুমার পাঞ্চা। নেক্সট, প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল সেফ ডে পালিত হয়। প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল সেফ ডে পালিত হয়ে থাকে। উত্তরটি হয়ে যাবে 20শে অক্টোবর। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছর 20শে অক্টোবর ইন্টারন্যাশনাল সেফ ডে হিসেবে পালিত হয়। নেক্সট, ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশন বা NRDC-র নতুন MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? অপশান, উত্তরটি হয়ে যাবে অমিত রাস্তোগি। অপশান এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অমিত রাস্তোগি সম্প্রতি ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনের নতুন MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? AMFI অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান, উত্তরটি হয়ে যাবে এ বালাসুব্রমণিয়ান। অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এ বালাসুব্রমণিয়ান অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। নেক্সট, দ্য স্টার্স ইন মাই স্কাই, দোজ হু ব্রাইটেন মাই ফিল্ম জার্নি, বইটি কার লেখা? দ্য স্টার্স ইন মাই স্কাই, দোজ হু ব্রাইটেন মাই ফিল্ম জার্নি, বইটি কার লেখা? অপশান স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে দিব্যা দত্ত। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে দিব্যা দত্তের লেখা দ্য স্টার্স ইন মাই স্কাই, দোজ হু ব্রাইটেন মাই ফিল্ম জার্নি এই বইটি প্রকাশিত হয়েছে। নেক্সট, কোন ভারতীয় সম্প্রতি আর্থ শর্ট প্রাইজ 2021 পেলেন? অপশান, উত্তরটি হয়ে যাবে বিদ্যুৎ মোহন। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বিদ্যুৎ মোহন সম্প্রতি আর্থ শর্ট প্রাইজ 2021 পেয়েছেন। নেক্সট, সম্প্রতি কোন অভিনেত্রী অ্যাডিডাসের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? কোন অভিনেত্রী অ্যাডিডাসের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে দীপিকা পাডুকোন। অপশান ডি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বলিউড অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোন সম্প্রতি অ্যাডিডাসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হয়েছেন। এইভাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। প্রশ্ন নম্বর 35, কে OnePlus ইন্ডিয়ার নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন? OnePlus ইন্ডিয়ার CEO অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে নবনীত নাকরা। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে নবনীত নাকরা সম্প্রতি OnePlus ইন্ডিয়ার নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, নিম্নের কোন সংস্থা টোকোনাইজেশন সিস্টেম লঞ্চ করল? টোকোনাইজেশন সিস্টেম লঞ্চ করেছে কোন সংস্থা? উত্তরটি হয়ে যাবে NPCI। অপশান ডি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NCPI টোকোনাইজেশন সিস্টেম লঞ্চ করল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন ভারতীয় ক্রিকেটার চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হলেন? অপশান স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে KL রাহুল। অপশান ডি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেটার KL রাহুল সম্প্রতি চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন দিকে যাচ্ছি। ICRA লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ MD এবং গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে রামানাথ কৃষ্ণান। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রামানাথ কৃষ্ণান সম্প্রতি ICRA লিমিটেডের MD এবং গ্রুপ CEO হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, প্রত্যেক বছর ইউনাইটেড নেশনস ডে পালিত হয়ে থাকে? অপশান, উত্তরটি হয়ে যাবে 24শে অক্টোবর। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছর 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস ডে পালিত হয়। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। সম্প্রতি প্রকাশিত রাইটিং ফর মাই লাইফ কার লেখা? উত্তরটি হয়ে যাবে রাস্কিন বন্ড। অপশান ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাস্কিন বন্ডের লেখা স্টোরি কালেকশন রাইটিং ফর মাই লাইফ প্রকাশিত হয়েছে। নেক্সট, কোন ভারতের ফিল্ম অস্কার 2022 জন্য মনোনীত হলো? অপশান, উত্তরটি হয়ে যাবে কোজাঙ্গাল। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, নিম্নের কোনটি মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন গারুড়া লঞ্চ করল? অপশান, উত্তরটি হয়ে যাবে ECI। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন গারুড়া লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি। অটোমোবাইল কোম্পানি আইকার মোটরসের ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ MD পদে নিযুক্ত হলেন? অপশান, উত্তরটি হয়ে যাবে সিদ্ধার্থ লাল। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সিদ্ধার্থ লাল সম্প্রতি অটোমোবাইল কোম্পানি আইকার মোটরসের MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন,
67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার খেতাব পেলেন? অপশন উত্তরটি হয়ে যাবে এ ও বি উভয়, অর্থাৎ মনোজ বাজপেয়ী এবং ধনুষ। তাহলে 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার খেতাব পেয়েছেন মনোজ বাজপেয়ী এবং ধনুষ। নেক্সট, আইপিএল 2022 মোট কতগুলি দল অংশগ্রহণ করতে চলেছে? আইপিএল 2022 মোট কতগুলি দল অংশগ্রহণ করবে? উত্তরটি হয়ে যাবে 10টি। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আইপিএল 2022 টিম সংখ্যা হচ্ছে 10। নেক্সট, সম্প্রতি কে ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলেন? অপশন উত্তরটি হয়ে যাবে ম্যাক্স ভার্স্টাপেন। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ম্যাক্স ভার্স্টাপেন সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স 2021 জিতেছেন। নেক্সট, সম্প্রতি প্রকাশিত সানরাইজ ওভার অযোধ্যা নেশনহুড ইন আওয়ার টাইমস বইটির লেখক কে? সানরাইজ ওভার অযোধ্যা নেশনহুড ইন আওয়ার টাইমস বইটির লেখক কে? অপশন স্ক্রিনে উত্তরটি হয়ে যাবে সালমান খুসরিদ। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সালমান খুসরিদের লেখা সানরাইজ ওভার অযোধ্যা নেশনহুড ইন আওয়ার টাইমস বইটি প্রকাশিত হয়েছে। নেক্সট, ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সম্প্রতি কোথায় ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভের সফল পরীক্ষা সম্পন্ন করল? ডিআরডিও সম্প্রতি কোথায় ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কোন রাজ্য সরকার এডুকেশন অ্যাট ডোর স্টেপ নামক স্কিম লঞ্চ করলো? এডুকেশন অ্যাট ডোর স্টেপ নামক স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? অপশন স্ক্রিনে উত্তরটি হচ্ছে তামিলনাড়ু। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে তামিলনাড়ু রাজ্য সরকার সম্প্রতি এডুকেশন অ্যাট ডোর স্টেপ নামক স্কিম লঞ্চ করল। নেক্সট, ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ কোন দেশের ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত হলেন? ভারতীয় বংশোদ্ভূত বা ইন্ডিয়ান অরিজিন অনিতা আনন্দ কোন দেশের ডিফেন্স মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হচ্ছে কানাডা। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 51, সম্প্রতি প্রয়াত হলেন পরিণীত রাজকুমার, উনি কী জন্য প্রসিদ্ধ ছিলেন? অপশন উত্তরটি হিসেবে অ্যাক্টর, উনি একজন বিখ্যাত অভিনেতা ছিলেন যিনি সম্প্রতি 29 অক্টোবর 2021 প্রয়াত হয়েছেন। নেক্সট, ফেসবুকের নাম পরিবর্তন করে কী রাখা হলো? অপশন উত্তরটি হিসেবে মিটা। অপশন ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ফেসবুক ইঙ্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মিটা প্ল্যাটফর্মস। নেক্সট, কোথায় সম্প্রতি অ্যাপেল ফেস্টিভ্যাল 2021 আরম্ভ হলো? অ্যাপেল ফেস্টিভ্যাল 2021 আরম্ভ হয়েছে, উত্তরটি হচ্ছে জম্মু কাশ্মীর। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জম্মু কাশ্মীরের সম্প্রতি অ্যাপেল ফেস্টিভ্যাল 2021 আরম্ভ হয়েছে। নেক্সট, প্রত্যেক বছর ন্যাশনাল ইউনিটি ডে অর্থাৎ জাতীয় ঐক্য দিবস পালিত হয়ে থাকে? অপশন উত্তরটি হচ্ছে 31 অক্টোবর। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছর 31 অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে অর্থাৎ জাতীয় ঐক্য দিবস পালিত হয়ে থাকে। নেক্সট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ফিফা ফুটবল ফর স্কুল প্রোগ্রাম লঞ্চ করল? অপশন উত্তরটি হচ্ছে উড়িষ্যা। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে উড়িষ্যার বর্তমান চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক উড়িষ্যাতে ফিফা ফুটবল ফর স্কুল প্রোগ্রাম লঞ্চ করলেন। ওকে, আজকের এই ভিডিওতে এতটাই পর্যন্ত ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফ অক্টোবর 2021 সম্পূর্ণ পিডিএফ তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। সারা অক্টোবর 2021 ধরে আমরা যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছি তার প্রশ্ন উত্তর এবং সম্পূর্ণ ডিটেলস রয়েছে পিডিএফে। তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। ওকে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং আমাকে সাপোর্ট করবে। তোমাদের সকলের সাপোর্ট আমার খুব প্রয়োজন, নাহলে চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।